আমি তোর ভরসা না, চলো খোয়া কর দিলাম। বারুদ এই রাস্তার বসে এই বকিরটাকে ডাকো তো, রদির পাশে সে ভিক করছে। ও চা চা চা, তুমি সরো, তোমার ডাকে সারা দিবিনি। ও চা 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 চা, তুমি কি শুনতে পাচ্ছ না? ও চা চা, তুমি কি শুনতে পাচ্ছ না? আগে ডাকছো বাবা, আগে ডাকছো। হ্যাঁ চা চা, তোমাকে ডাকছি। তা বলো বাবা কি হচ্ছে বলো বাবা। তোমার কোনো কি কোনো ছেলে পুলে নেই নাকি? তুমি রাস্তার পাশে রদি বসে আছো, ভিক করছো। বাবা একটা ছেলে আছে, সে নলকড়া মাছাই পড়ে বাবা। বলি শোনো চাচা, তোমার আর বিজ্ঞপ্তি হবে না। কেন কেন? তোমার ছেলেকে স্কুলে ভর্তি করে দাও। স্কুলে ভর্তি করে দিলে কি হবে জানো? কি কি হবে, কি হবে, কি বলো 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 বলো। পাইলট হবে, পাইলট। কে আমার ছেলে? আমার ছেলে পাইলট হবে, পাইলট পাইলট পাইলট। হ্যাঁ পাইলট হবে, পাইলট। আর কি বার কি বার কি বলো 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 বলো। ইঞ্জিনিয়ার হবে, ইঞ্জিনিয়ার। ও ইঞ্জিনিয়ার। আর কি বার কি বার কি বলো বলো। এই বুকে হু 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 করে হাতে হুই হুই হুই। ওই ডাক্তার ডাক্তার। ও হবে তো আমার ছেলের স্কুলে ভর্তি করতে হবে। তবে আর কি বার কি বার কি বার কি হবে? আর হে আকাশে উ উ উ করছে না, উই উই। ও সে আকাশে না করে উই উই উই। ও তবে তো আমার ছেলের স্কুলে ভর্তি করতে হবে। এই ইকুনি ডাকু, আর তোমার বিক্রি খাতি হবে না। ও তোমার ছেলে ডাকি 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 ডাকু ডাকু ডাকু। ঠিক আছে বাবা আব্দুল্লাহ, বাবা আব্দুল্লাহ। হ্যালো জি বাবা, আপনি আমাকে ডাকছেন? হাই কেন হাই হাই হয় কেন হাই হাই। এই দা বাবা, এটা তো না স্যার, তোর নে আমি স্কুলে ভর্তি করে দেবো। না বাবা আমি স্কুলে পড়বো না, আমি মাঝায় পড়বো বাবা। বাবা আমার কথা শোন, এই বুড়া আবার কথাটা শোন। না বাবা আমি স্কুলে পড়বো না বাবা, আমি মাঝায় পড়বো, বড় আলেম হবো। তোর আমি পাইলট করবো, পাইলট। সেই আকাশে এনে যাই না যাই না যাই না। উই আমি তো চালা শেখাবো বাবা, শেখাবো। আমার খালি টাকা টাকা, আমি টাকা ধরে বসে থাকবো বাবা। না বাবা আমি স্কুলে পড়বো বাবা। আমার কথাটা শোন, এই বুড়া আবার কথাটা শোন। চাচা আপনি তো আর আপনি কিন্তু আর কথা দিয়েছেন। আমি আমার ছেলেকে বাঁচানো চুপ করেন চুপ করেন। বাবা আমার কথাটা শোন, তোর আমি না পাইলট এরোপ্লেন যাই না, উই চালা শেখাবো বাবা। বাবা আমি স্কুলে পড়বো না বাবা, মাঝে পড়বো বলে আর বাবা। স্যার আমার কথা শোন না। আপনি কিন্তু বুঝাল, আপনি বলেছেন পাইলট করবো। স্যার ঠিক আছে, আমি তাহলে হুজুরকে ডেকান। ডাকেন 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 ডেকানি ডেকানি। ঠিক আছে আমি যাচ্ছি যাচ্ছি। চাচা গেছে তো আর আসে না, কি করি বলো দিন দেখি। বারুদ ও চাচা আসেন নাকি, আপনি কি খুঁজে পাচ্ছেন না? বাবা আব্দুল্লাহ তোর হুজুরলা চলে এসেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা আব্দুল্লাহ তুই নাকি তোমার হুজুরের কথা শোনো না। বাবা কি হচ্ছে তোমার? বাবা বাবা বলছে স্কুলে ভর্তি করে দেবে, পাইলট হবে। আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, পাইলট হবে। হুঁ হুঁ করে চাবে, লোক দেখবে, টাকার উপরে বসে থাকবো আমি। তুমি দেখো, তুমি হুজুর ভালো করে বোঝাও। চাচা তুই শোনো, তোমার ছেলে নলকোড়া মাদ্রাসায় কি সুন্দর পড়াশোনা করি। কি আমি ইঞ্জিনিয়ার করবো, আমার ছেলে পাইলট করবো। চাচা তুই আমার কথাটা শোনো, তোমার ছেলে নলকোড়া মাদ্রাসায় এত সুন্দর পড়াশোনা করি। না পড়াশোনা জানে, ইঞ্জিনিয়ার হবে আমার ছেলে, পাইলট হবে, আকাশে এরম রঙ করে যাবে, পাটি হসপিটাল হুম হুম করে দেখবে, তুই জানো নাকি? হ্যাঁ চাচা তুই শোনো, তোমার ছেলে নলকোড়া মাদ্রাসায় কি সুন্দর পড়াশোনা করে। আমি সব পড়াশোনা জানে, আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, পাইলট করবো, উড়ে আকাশে যাবে হুম হুম করে। আমার ছেলে ঠেকে টো 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 করবে না।
আমি টাকার ব্যাপারে বসে থাকবো, তুমি জানো না নাকি? চাচা আমার কথাটা তুমি শোনো, তুমি টাকার লোভ করোনি চাচা, টাকার লোভ করলি তুমি কিন্তু পরে ফেসে যাবে। আপনার ছেলে নলকুড়া মাদ্রাসায় কি সুন্দর পড়াশোনা করে, আপনি কি আমার কথা শুনবেন না? আমার ছেলে ইঞ্জিনিয়ার করবো, কিন্তু হুজু তুমি বুঝছো না, আমার ছেলে ইঞ্জিনিয়ার করবো, পাইলট করবো, আকাশে গেলাম গেলাম করে চাবে, তুই জানো না নাকি তুমি? চাচা আপনি কিন্তু ওসব কথা শুনবেন না। আমার ছেলে ইঞ্জিনিয়ার করবো, পাইলট করবো, আকাশে গেলাম গেলাম করে চাচা। চাচা আপনার কথাটা শোনেন, ওই মূর্খ দুরা স্যারের কথা আপনি শোনেন না, ওরা ওরা পুরো বোকা। আপনার ছেলে আলেম হবে, আপনার কত নাম হবে। চাচা তুমি কি বলছো? কি আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে দাদা হুজুর, তুমি বোঝো না, আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, আকাশে এরম এরম করে যাবে, সেই টাকার উপরে আমি বসে থাকবো, টাকার এরম হবে আমি বসে থাকবো, তুমি জানো না নাকি? হ্যাঁ চাচা আমি তোমার কিন্তু প্রথমবার বলেছি যে তুমি টাকার লোভ করো চাচা, টাকা কিন্তু খুব ভালো জিনিস নয় চাচা, আমি তোমাকে কিন্তু বলে দিচ্ছি। চাচা আপনি ওসব কথা শোনেন না। হ্যাঁ আমার ছেলে ইঞ্জিনিয়ার করবো, টাকা টাকের এরকম লোক দেখবে, আমি বসে থাকবো দেখবে এরকম, সে পটি টাকা দেবে, আকাশে এরম এরম করে যাবে, সব ছেলে লোকরা দেখবে, তুমি জানো না নাকি? চাচা আপনি কিন্তু বুড়ো হয়ে গেছেন, আপনার বোঝান যাবে না। তবে তাই শোনো চাচা, আমার ওই মূর্খ দুটো স্যারের কি আচ্ছা মূর্খ আর ছাত্র নাম বারু, করে না কখনো ভুল, বারুদ স্টাইলটা দেখে দাও তো, দেখেছ ওই স্টাইল দেখো। চাচা আমার কথা শোনো চাচা, ওই মূর্খ দুটো স্যারের আমার আবার বলছো মূর্খ, আচ্ছা ঠিক আছে আমার অনেক ভালো অনেক ভালো, তাহলে চাচা শোনো আমার আর ওই দুটো মূর্খ স্যারের প্রশ্ন উত্তর হবে। হ্যাঁ যে জিতবে তাহলে আমি তাহলে আমার ছেলে সেন হতে পারবো ইনশাল্লাহ। কি আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে তুমি বুঝছো না, পাইলট এরম এরম করে যাবে, এরম টাকার উপরে বসে থাকবো, তুমি শোনো না গো। চাচা আপনি আর কথা শোনেন কিন্তু, আপনি কিন্তু বুড়ো হয়ে গেছেন, আপনারা বোঝান যাবে না। তাহলে আমার আর তাহলে আমার আর তাহলে এই স্যারের তাহলে পরিণত হয়ে যাক, তাহলে পরীক্ষা হয়ে যাক। হ্যাঁ কে যেতে দেখা যাবে, ঠিক আছে। তাহলে স্যার আপনার এই মূর্খ ছেলেটার নাম কি? কি আরেকবার বলেন আমার ছাত্র কি বলেছেন? বলছি আপনার এই মূর্খ ছেলেটার নাম কি? কি আমার ছাত্র মূর্খ, আমার ছাত্র নাম বারুদ, করে না কখনো ভুল, বারুদ স্টাইলটা ওদেরকে দেখে দাও তো। ওটা ওর কোনো একটা স্টাইল হলো নাকি? এটাই স্টাইল এখনকার মডেল, এখনকার মডেল বাবা। আর এই বাবা আবদুল্লাহ আর আব্বার স্টাইল দেখো খালি, স্টাইল দেখলি মানুষ হেসে হেসে মরে যাবে, দেখেছো? আচ্ছা ও বুড়ো মানুষ ওসব স্টাইল একটু ও পাত। তাহলে চাচা তাহলে আমি তাহলে শোনেন, তাহলে আমি একটা প্রশ্ন করি আপনি উত্তর দিন দেখি। কেন এক শূন্য এক হাজার প্রশ্ন করেন, আমি নিমেষেই উত্তর দিয়ে দেবো। ঠিক আছে তাহলে বলি তাহলে। বলেন বলেন বলেন। আচ্ছা স্যার আপনি বলেন তো দেখি, যখন ইমাম সাহেব আল্লাহু আকবার বলে নিয়ত দেয় তখন কি দোয়া পড়িত হয়? ইয়ার কোনো প্রশ্ন হলো নাকি? আমি বছরে দুবার নামাজ পড়ি, দুবার দুবার দুবার, তাও সব দুটো ইদি ইদি ইদি, যখন ইমাম সাহেব আল্লাহু আকবার বলে আমি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলি। বাবা ওটা কোনো দোয়া হলো নাকি? আমাদের নামাজ হয় না, কেন নামাজ হয় না? চাচা তুমি কি জানো চাচা? কি আমি নামাজ পড়ি পড়ানে ভালো করে সেজা দিদি বার নে, আমার ছেলে পাইলট করবো বলে আমার সারাবে, ডাক্তারে আমার সারাবে, ওকে চিকিৎসা করবে, দেখবে ভালো নাকি টাকা দেবে টাকা। তাহলে চাচা আপনি শোনো, আপনার ছেলে আলেম হলি আপনার সব দোয়া শিখিয়ে দেবে, কত সুন্দর। আমি ওসব আলেম টালেম জানি না, ছোটো তো জানি না, আজ পর্যন্ত জানবো না। আমার ছেলে কেউ ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার শুনছো তো, ইঞ্জিনিয়ার পাইলট আকাশে গেলাম এরম করে যাবে, আমি টাকার উপরে বসে থাকবো, লোক দেখবে দেখবে দেখবে, পারবে এরকম? আচ্ছা চাচা তুমি ওই মূর্খ ছেলেটা জিজ্ঞেস করা দেখি ইঞ্জিনিয়ার মানে কি। আর মূর্খ আমার নাম ডাক্তার ফিরালাইস খান। তা ডাক্তার ফিরালাইস খান কি ডাক্তার শিয়াল খান? না না ডাক্তার ফিরালাইস খান। ও ডাক্তার ফিরালাইস খান, তা চাচা আপনি জিজ্ঞেস করা তো ফিরালাইস খান নাকি শিয়াল খান, ও তা আপনি জিজ্ঞেস করা দেখি ইঞ্জিনিয়ার মানে কি। ইঞ্জিনিয়ার মানে কি গো, তুমি তো অনেক বড় স্যার না, ডাক্তার ফিরালাইস এসেছো মানে কত বড় ভালো দেখি, আমি তো সব জানে বুড়ো টুড়ো লোক। ইঞ্জিনিয়ার মানে ইয়ার কোনো প্রশ্ন হলো, ইঞ্জিনিয়ার মানে লোকে মেরে ধরে টাকা নেওয়া কি, লোকের মেরে ধরে টাকা নেওয়া। চাচা ওই লোকের মেরে টাকা খেলে ওখানে হারাম হয়ে যাবে চাচা, আপনি কি খেয়ে তাহলে হারাল না হারাম কোনটা? আমার ছেলে প্যারালাইজ না, আমার প্যারালাইজ করবে, উনি প্যারালাইজ বুকে দেখবে যা সুন্দর লাগবে, টাকার উপরে বসে থাকবো তো যা সুন্দর লাগবে, সব লোকে বাড়ি এসে দেখবে এই প্রধান হয়ে গেল এত দিনই, এরকম ভাববে না চাচা। তাহলে চাচা আপনি শোনো, আপনার ছেলে আলেম হলি কত সুন্দর, এটা কি জানো?
আমি আলাম টালাম বুঝি নি এইসব, আমি সব শুধু ইঞ্জিনিয়ার। টাকা শুনছো তো নাকি? টাকা করতেছে টাকা, ইঞ্জিনিয়ার পাইলট গেরাম গ্রাম করে যাবো তো, রাস্তার লোক দেখবে কোথায় তো এসেছে মালে, এতদিনই বড় লোক হয়ে গেছে দেখেছো তো। আপনি তো ভুল হয়ে গেছেন, আপনার কোটপল্লি মানুষ বলে কতটা পাগল আসছে, আর আপনার ছেলে আলেম হবে, আপনি গোল জুব্বা পরবেন, মাথায় টুপি দিয়ে বলবেন ওই তো একটা আলেমের আব্বা আসছে, আর যদি একটা ইঞ্জিনিয়ার হও তখন বলবেন ওই মাঝে মেরে টাকা খাই ও ভাল না, তখন কী হবে? আমার ছেলে আমি ছোটো তো বলছি তো, আমি আলাম টালাম বুঝি না, আজ পর্যন্ত বুঝবো না, আমার ছেলে চাই শুধু ইঞ্জিনিয়ার পাইলটে বসবে, এরম এরম করে যাবে, লোক দেখবে এতদিনই মাল বড় লোক হয়ে গেছে, তাহলে কিরম লাগবে বলো? চাচা আপনি শোনো, আর আপনার ছেলে আলেম হলি ওই ইঞ্জিনিয়ার ফিঞ্জিনিয়ার হলি ওসব হারাম টাকা আপনি বড় লোক হবে, আর আপনার ছেলে আলেম হলি কানে আপনার টিনি ওয়াস করবে, তখন আপনার হালাল টাকা হবে কত সুন্দর ভালো চাচা। আমি ওসব ছোটো তো বলছি তো, আমি জান না ছোটো তো এখান টেখান এখান টেখান পাগল হয়েছিল, আজ বন্ধ পারনি, আজ বন্ধ পারব না, আমার ছেলে ইঞ্জিনিয়ার আছে, ইঞ্জিনিয়ার পাইলট এরকম করে যাবে, লোক দেখবে দেখবে। চাচা শোনো, আপনার বোঝাতে গেলে আমার মাথাটাই খেয়ে যাবে, তাহলে এই মূর্খ দুটোর সাথে আমার একটা পরীক্ষা হয়ে যাক। পরীক্ষা মানে কি গো কি, আমি ছোটো তো জান না তো এইসব, পরীক্ষা পরীক্ষা আমি দিই না করতাম জানো তো। তবে আপনি মূর্খ, আমার ছেলের কবে ইঞ্জিনিয়ার নাকি? হ্যাঁ আমার ছেলে ইঞ্জিনিয়ার, আমার সব পড়াবে ও, বলবে এইতে ওয়াতে আ, হাসাইতে আই, দীর্ঘ তো উ, ও বাবা। আর চাচা যদি আপনার ছেলে আলেম আমার তখন কী পড়ায় বলো দেন? কী করাবে কী কী? আলিফ বা কত সুন্দর একটা অক্ষর নেয়, আর হসে থেকে উ, হসে থেকে ই, ওটা কোনো পড়াবে নাকি চাচা? হ্যাঁ ওইটা হচ্ছে পুরো আগনকা বোঝার, ওইসব চলে না, এখন শুধু চলছে ডাক্তার ইঞ্জিনিয়ার পাইলট এরা এরা করে যাবে। চাচা আমি শুনো চাচা, তাহলে মূর্খর সাথে আমার একটা কি মূর্খ, আমার ছাত্র নাম বারুদ আর আমার নাম ডক্টর পিলালিস খান, বারুদ দেখে দাও। ডক্টর শিয়াল খান মনে উঠেছে আমার, না না ডক্টর পিলালিস খান। ও ডক্টর পিলালিস খান, তাহলে ওরা আমার পরীক্ষা যে জিতবে তাহলে আপনার সাথে সেখানে ভর্তি করবেন কি? আমি ওইসব জান নে বলছি তো, আমি ছোটো তো ওইসব জান নে, আমার ছেলে হচ্ছে ইঞ্জিনিয়ার পাইলট এরকম যাবে, রাস্তার লোক এরকম ভাবে দেখবে বলবে কোথায় তো এসেছে এমাল, এতদিনই বড় লোক হয়ে গেছে। চাচা তোমার বোঝাতে গেলে আমার এরকম বিল্ডিং বিল্ডিং হবে, বলবে কোথায় তো এসেছে এমাল, এতদিনই বড় লোক হয়ে গেছে একটা ছেলের নে। চাচা আপনি শোনো চাচা, তোমার বোঝাতে গেলে আমার মাথাটাই খেয়ে যাবে, তাহলে ওই মূর্খদের সাথে আমার একটা পরীক্ষা হবে। আর বলছো মূর্খ? আচ্ছা অনেক ভালো চুপ করেন, তাহলে যে জিতবে তাহলে সেখানে আমরা চাই তাহলে ভর্তি করছি। আপনি কি কী সে বলছে কি পরীক্ষা মানে কি সে পরীক্ষা? আপনি দেখেন দেখে দিন, আমি তো বোঝেন না। হ্যাঁ ঠিক আছে তাহলে দেখে নিন। আচ্ছা তাহলে আপনার মূর্খ ছেলের নাম কি? আবার বলছো মূর্খ? আমার ছাত্র নাম বারুদ, কোনোদিন কাজও করিনি ভুল। ঠিক আছে তা বারুদ আমি বলো তো দেখি, যখন ইমাম সাহেব আল্লাহ আকবার বলে যখন ঢুকে যায় তখন কি দোয়া পড়ে যায়? তখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে কি? ওটা কোনো দোয়া নাকি? দেখো চাচা আপনার ছেলে কথা উত্তর দিচ্ছে, আপনি শুনবেন কি উত্তর মানে কি সে? আপনি শুনেন আপনার ছেলে কি বলছে। বাবা আব্দুল্লাহ তুমি বলো তো দেখি বাবা আব্দুল্লাহ। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। তুমি দিবস ছেলে কোন উত্তর দিয়েছে তোমার ছেলে কি উত্তর মানে কি? আমি ওসব কিছু বুঝি না, উত্তর উত্তর বলবে না। প্যারালাইজ প্যারালাইজ, আমার ছেলের নাম প্যারালাইজ। কি প্যারালাইজ? এরকম ভাবে বলবে লোক বলবে কোথায় তো এসেছে এত মা, প্যারালাইজ মানে কি আমি তো জানি না তো। ওই মূর্খ স্যার জিজ্ঞেস করে আবার বলছেন মূর্খ প্যারালাইজ মানে বলবো? বলেন বলেন চাচা জিজ্ঞেস করুক, আমি নেমে সেই বলে উড়িয়ে দেবো। চাচা জিজ্ঞেস করো তো প্যারালাইজ মানে কি গো? কি প্যারালাইজ মানে আকাশে হেঁটে হেঁটে ঘুরতে যাও। দেখেছো তো পারবে রকম কি? আকাশে কোনো পাখি হেঁটে হচ্ছে নাকি? তুই মানুষ নাকি? না মানে আমি ওই জন্যই তোমাকে বলেছিলাম তুমি শিয়ালের বাচ্চা, তুমি প্যারালাইসের বাচ্চা নয়। না আমি শিয়ালের বাচ্চা নয়, আমি প্যারালাইসের বাচ্চা। বাবা তাহলে স্যার এবার আপনি আমাকে প্রশ্ন করেন। আচ্ছা নাও আমার আব্দুল্লাহ সুন্দর উত্তর দেবে, আপনি প্রশ্ন করেন। এটা আমি তোমাকে তিনটা প্রশ্ন করব। করেন 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 করেন, এটা তোমাকে করব আর কাউকে করব না, তিনটে তিনটে তিনটে। শুনছো তো? শুনছি শুনছি। আপনি বুড়ো লোক কান একটু কালা আছে, আপনি ভালো করে শোনেন ভালো করে। হ্যাঁ ঠিক আছে। ভালো মানে কি সে? ঠিক আছে আপনার বোঝাতে গেলে আমার মাথাটাই খেয়ে যাবে, আপনি শোনেন শোনেন। দেখুন মাথা খাওয়া মানে কি? মাথা মাথা খেয়ে খায় নাকি? চাচা আপনি চুপ করেন, আপনি চুপ করেন। হ্যাঁ বলো তারপর আপনি বলেন। ঠিক আছে আমি আর প্রশ্ন শুরু করছি। হ্যাঁ করেন করেন।
বই পড়ছি, তার মধ্যে এটা জ্ঞান আছে। তাই বলছি শোনো, বলো তো দেখি তোমাদের আল্লাহর আগে কে ছিল? তাহলে স্যার আপনি তাহলে 10 থেকে 1 পর্যন্ত উল্টো গুনেন দেখি। কেন গুনি আবার কি হবে? আপনি গুনবেন তো তারপর বুঝতে পারবেন। ঠিক আছে, আমি আমার প্রশ্নের উত্তর পাওয়ার জন্য সব করতে রাজি। ঠিক আছে, আপনি সব করেন। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1 গুনেছি। আরে স্যার আমি থামলে কেন? গুনেন গুনেন আরো গুনেন আরো গুনেন। কেন ইয়াকে লাগে কি আর কোনো উত্তর আছে নাকি? তাহলে আপনি তাহলে কান খুলে শুনে রেখে দিন, যেমন একের আগে আর কেউ নেই, তোমার আমার আল্লাহ এক, আমার আল্লাহর আগে আর কেউ নেই। নারায় তাকবীর, নারায় তাকবীর, নারায় তাকবীর, ইসলাম ধর্ম, নারায় তাকবীর। তাহলে স্যার এবার আপনি আমরা দ্বিতীয় প্রশ্ন করেন। ঠিক আছে, আপনি তো আমার প্রথম প্রশ্ন উত্তর দিয়েছেন, আমি আর দ্বিতীয় প্রশ্ন শুরু করছি। আচ্ছা করেন করেন দেখি করেন। বলো তো তোমার আল্লাহ কোন কোন দিকে তাকিয়ে আছে? স্যার যদি এই প্রশ্নের উত্তরটা আপনি যদি পেতে চান, তাহলে আমার তো একটা মোমবাতি লাগবে। মোমবাতি? কেন মোমবাতি না কি হবে? আপনি দেখবেন তো চাচা, আপনার কাছে কেন মোমবাতি আছে? মোমবাতি? হ্যাঁ আমি আগে তো সব কিছু আমার কাছে আছে, নুন টুন ঝাল ঢাল সব, আমি দিনে 2 বার করে পান্তা খাই তো জানো। ও তা ঠিক আছে, তা কই আপনি কই দেখি মোমটা বের করেন, আমার কাছে মাপটা দিন, আমার কাছে মাপটা দিন। আপনি বলো লোক মোম বের করেন, মোমবাতিটা ধিজলাইটা দেশলা আছে, দেশলা দেখলে আপনি বিড়ি খান নাকি বিড়ি বিড়ি? তাহলে দেখি দেখি দেবো দেশলাই, দেশলাই আছে আছে আছে, দেশলাই দেশলাই। হ্যাঁ মোমবাতির সঙ্গে এনেছি, সন্ধ্যেবেলা করে পান্তা খাতি হয় দেশলাই। তুমি কি মোমবাতির সাথে পান্তা খাও নাকি? কি কি বলছো এইসব উল্টো পাল্টা? আমি বলছি মোমবাতি দেশলাই ধরে মোমবাতি দি আলো হয় আমি পান্তা খাই। ও আমি বুঝতে পেরেছি, আমি বের করে দেখি। আচ্ছা আপনার মুলিটার মতো ছোট হয়ে গেছে, একটু বড় করতে হবে বড়। আমি দুটো জামা পরে নাকি, একটা করে গা দিই একটা করে পরি। আচ্ছা ঠিক আছে আপনি বের করেন। স্যার এই চাচা আপনার ছেলে নাকি পাইলট, তবে আপনি অত ছেঁড়া জামা পরে ঘুরছে কেন? কেন আমি কষ্ট করতে পারি, আমার ছেলের নামে সব করতে পারি, একটা রাজি শুধু জিনিয়ে আর হতে হয়। আচ্ছা আপনার সাথে বলতে পারি তোমার ঘুমাবি না, আপনি কি মোমটা বের করেন আগে? চাচা খুঁজে পাচ্ছে না, তুমি কি তুমি কি ওই তো মোমবাতি চাচা বের করেছি, সত্যি চাচা তোমার চলবে। তো মোমবাতি ধরাও 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 দেখি দেখি দেশলাই। আপনার ছেলে নাকি পাইলট, আপনার তো টাকা কিসি? কি 3টে কাটির দাম হচ্ছে 100,000 টাকা। ওরে বাবা, তাহলে কারিগর তালি রেখে দাও তুমি, দেখি বাবা আব্দুল্লাহ আলী মোমবাতি ধরান দেখি। হ্যালো, হাতে রানো পরে হাতে বলি কিন্তু তোমার ইঞ্জিনিয়ার ধরতেই হবে। না চাচা, ও নলকুড়া মাসে পড়ে অত সহজে হাতে ছাড়বি নি তো, তুমি কি কি পেয়েছো? তাহলে স্যার আপনি বলুন তো দেখি এই এই মোমবাতির লাইটটা কোন দিকে আছে? কেন সব দিকে ছড়িয়ে আছে? তাহলে স্যার আপনি তাহলে মন দিয়ে শুনে রেখে দাও, যেমন এই মোমবাতির লাইটটা সব দিকে ছড়িয়ে আছে, তখন আমার আল্লাহ আসমান থেকে জমিন, জমিন থেকে আসমান, আমার আমার আল্লাহর মুখ সব দিকে আছে। নারায় তাকবীর, নারায় তাকবীর, নারায় তাকবীর, ইসলাম ধর্ম, নারায় তাকবীর, নারায় তাকবীর। তাহলে স্যার এবার তাহলে কি হবে? আচ্ছা না স্যার, আমার সামনে একটা কথা আছে। ঠিক আছে, আপনি আমার দ্বিতীয় প্রশ্ন উত্তর দিয়েছেন তো, আমি তৃতীয় নম্বর। না স্যার, আমি আমার কথা শুনেন, বলেন বলেন। তাহলে স্যার যে হারবে সে তাহলে কি করবে? সেই আমি ধরে হেরে গেলাম, আপনার পায়ে ধরে ক্ষমা চাই নেবো, আর আপনি যদি হেরে যান? আপনার পা ধরে ক্ষমা চাইবো? ঠিক আছে, আমি নলকড়া মাসের হুজুর, অত সহজে হারবো নি, তুমি কি মনে করছো? ঠিক আছে নাও, এবার আমি প্রশ্ন করব। তুমি শালা কোথাকার মূর্খ পাইলট, ওর কথা বাদ দাও, আমি আমার নলকড়া মাসের হুজুর আমি, তুই ঠিক আছে? এবার আমি তৃতীয় নম্বর প্রশ্ন করছি। ঠিক আছে করেন করেন। এবারে প্রশ্ন করব, আপনার জিলিপির পেঁচে এর মতন পেঁচিয়ে দেবে দেখবে। ঠিক আছে দেখি করেন করেন, আপনি করেন। ঠিক আছে বলছি করছে করো। বলো তো তোমার আল্লাহ এখন কি করছি? স্যার যদি এই প্রশ্নের উত্তরটা আপনি পেতে চান, আপনাকে নিচেই লাভ দিতে হবে। কেন নিচেই লাভে কি হবে? আপনি লাভবেন তো, লাভবেন তো বুঝতে পারবেন। ঠিক আছে, আমি আমার প্রশ্ন উত্তর পাওয়ার জন্য সব
করতে রাজি। ঠিক আছে জেলাবেন জেলাবেন। না আচ্ছা বুড়ো মানুষ থাক, কোন থাক বুড়ো মানুষ। তাহলে স্যার আমার আল্লাহ এখন এই কাজটাই যা করছে, তোমার মতন একজন মূর্খ একজন গা ভাকে আমার আল্লাহ নিচে লাভিয়ে দিয়ে আমার মতন একজন ছেলেকে আমার আল্লাহ উপরে তুলেছে, এটাই আমার আল্লাহ এখন করছে। নারায় তাকবীর, নারায় তাকবীর, ইসলাম ধর্ম, নারায় তাকবীর, নারায় তাকবীর। তাহলে স্যার এবার তাহলে কি হবে? আমি তো এখনই অত তেয়ে দিচ্ছিলাম, সেটা আমার ছেলে পাইলট হবে? হ্যাঁ টাকা দেবে তো না, টাকার উপরে তো চাচা আপনার ব্রত ব্রত আমার মাথাটাই খেয়ে যাবে। মাথা খাওয়া মানে কি বলো দেখি, কেউ কারো মাথা খায় জীবনে? শুনেছো কোথাও কোনো হাদিসে শুনেছো? হাদিস মানে তো আমি জানি না, তো শুধু বলছি যাচ্ছি তো শুধু। চাচা আপনি চুপ করেন, আপনি চুপ করেন। তাহলে স্যার এবার তাহলে কি হবে বলো দেন দেখি। এইবারে আমার পাই ধরতে হবে বোধহয় সত্যি সত্যি। তাহলে তো পাই ধরা দেখি এসে উজুর উজি আমাকে। আরে না না স্যার, আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে, আমি ক্ষমা করার কি? আমি তো না জানতে অনেক গুনাহ করেছি, আল্লাহ কি আমার ক্ষমা করবে? আল্লাহ তোমাকে নিশ্চয়ই ক্ষমা করে দেবে। তো কি করলি ক্ষমা হয়ে যাবে? ওই আল্লাহ কাছে তো বাস করে আল্লাহ নিশ্চয়ই ক্ষমা করে দিতে পারে। তো আমি তো অনেক গুনাহ করি চাইলি, আমার ছেলে তো আলেম দেবো তো আমি হতে পারো? তা তুমি ডাক্তার ফেরালাই, তুমি কোথায় থেকে এসেছো জানো? ডাক্তার ফেরালাই মানে কত বড় ভালো দেখি এসেছে। চাচা আপনি যা লোক, আপনার মুছে পড়াতে আমার ইচ্ছে হয় না, ভয় তোমার পালাতে ইচ্ছে হচ্ছে। কি পালাতি? হ্যাঁ পালাবে না কি কেউ? আপনার দিকে তোমার ভয় লাগছে, আপনি যেরকম কথা ইড়ে আছেন বাবা। কেন ঘরে তো লোক ধরে দিয়ে থাকে, তুমি পালাবে কেন? ও তা ঠিক আছে, তাহলে তাহলে তোমরা সবাই আমার সাথে পড়ো, অস্তাক ফিল্লা পড়ো। জি জি জি, বলি 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 বলো 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 পড়ো তাহলে। অস্তাক ফিল্লা রব্বি, অস্তাক ফিল্লা রব্বি, মিন কুল্লি কুল্লি জাম্বিউ জাম্বাটি জাম্বাটি পান্তা খাই পান্তা। আরে জামড়ি গা পান্তা খায় নাকি জাম্বিউ? ও জাম্বিউ। হ্যাঁ অতুব ইলাইহি, অতুব ইলাইহি, লা হাওলা লা হাওলা, হাওলা তো ট্রেন চলবো। আরে স্যার আপনি কি বলছেন, হাওলা তো ট্রেন যায় না, ওটা হবে লা হাওলা। ওটা লা হাওলা। হ্যাঁ হ্যাঁ লা হাওলা ওয়ালা কুবাতা ওয়ালা কলকাতা, কলকাতা যাই মালান দি যাই। আরে আপনি তো পাইলট, তা আপনি মালান যান কেন কলকাতায়? কলকাতায় একটু তো ভূক যাই। তাহলে স্যার শোনেন, ওটা হবে ওয়ালা কুবাতা, ওয়ালা কুবাতা, ইল্লা বিল্লাহি, ইলি 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 ইলি, না না ইলি বিলি না, ইল্লা বিল্লাহি, ইল্লা বিল্লাহি। হ্যাঁ আলী গিল আযীম, আলী উত্থান আমি তো অনেক বার গেছি। আরে আপনি কি বলছেন স্যার, ওটা হবে আলী গিল আযীম, ও আলী উল আযীম। হ্যাঁ আপনাদের দিকে দেখেন সবাই হাসছে, তাহলে আপনার তাহলে আর কথা পড়তে হবে? আমি একটা কথা বলছি শোনো তাহলে, হুজুর তুমি আমি একটা কথা বলছি, আর তুমি এতদিন ধরে ডাক্তার প্যারালাইজ প্যারালাইজ করছো, এখন তুমি কিচ্ছু পারো না, এখানটা কী করতে এসে চালিয়ে যা, তুমি কী করতে এসেছো? আলিপুর থানা যাচ্ছে নাকি এইগুলো সব আলিপুর আলিপুর করছো? তাহলে শুনছো তো, এরকম যদি শুয়ে থাকো একটা করে লাইক দেবো, লাইক লাইক মানে হয় এসব ফোন ফোন গাড়ি না, আমি এমনি বলছি লাইক। তাহলে স্যার দেখেছো তো, একটু আগে তোমার চাচা তেড়ে দিচ্ছিল, আমি তাই নল করা মাছ হয়েছে, নল করা নল করা আমার সহজে আমি হারি নেই। কি নটরা নটরা এই চাচা শুনি না তো, নটরা আমরা শুনতে আমি চাচা, আপনি দিয়ে থাকেন অচক দাঁড়ান চাচা, আপনার পুলিটা করে, আপনার পুলিটা কই? পুলিটা পড়ে আছে, ওটা একটু মুখে একটু দিন, একটু গায়ে দিন দিন দিন। কেন আমার ছেলে হচ্ছে বলছে, আবার বলছে মাওলানা হবে, পাইলট হবে, তা আমি এসব কী করবো? ফেলে দিচ্ছি সব জিনিস, আর ফেলে দেবে তা আমি তো আবার মোমবাতি তো পান্তা খাবো, তা কী হবে এখন তাহলে? মোমবাতি কেন আবার চলবে, আধার বাতি আধার বাতি আধার বাতি। শোনো চাচা এবার তাহলে আপনার ছেলে আলেম হবে, হওয়ার পরে তখন আপনি ঘোষ মাছ দিয়ে পান্তা খাবেন, ডিম ভাজা দিয়ে ডিম ভাজা। তা যে এই প্যারালাইজ কি করতে এসেছে এখানটা? আমার ভুল বোঝাতে এসেছে না কি? শুনছো তো, এ ভুল বোঝাতে এসেছে, আমার মনে করেছে কি আর ছেলে পেয়েছে চাচা, অসম্মান করে দিচ্ছে। তাহলে শোনো চাচা, তাহলে ওই স্যারের আমরা রাগ হয় না? হ্যাঁ রাগ যাচ্ছে, মনে একটা লাঠি একটা লাঠি একটা লাঠি চাচা, ওই থাক চাচা ওরকম মারতে নেই। কেন ও পদ্ধতি এসেছে আলিপুর থানা মানে এখানে কিসে, এখানে নাকি আলিপুর থানা? সে অনেক ধরে প্যারালাইজ,
ও আবার আলবত আছে শোনো চাচা, ও আবার নাকি আলবত হয় নাকি আবার ঘুরতে যায়। ঘুরতে যাও তুমি এসব কথা কারো সে বলবে না, আসতে বলে দিলুম আমি চাচা লোক বলে মারতে পারবো না, এখন নিলে আমার ছেলে হলে তো মেরেই দিতে এখন তোমার মনে হচ্ছে। তাহলে আপনার ছেলে তাহলে কি হবে চাচা? মাওলানা হাক কিছু, মাওলানা হাক কিছু, হাক কিছু। চাচা আপনি কি বলছেন? হাক কিছু না বলো বলো, আমার আমার ছেলে হাক্কানি আলেম হবে। হাক্কিস হাক্কিসি আলেম হবে চাচা। আমি চুপ করেন চাচা, আপনার বোঝাতে গেলি এই নলকড়া মাসের হুজুরটাই মরে যাবে। হুজুর কেন? হুজুরি চাচা চাচা আইলি পারবে না আমার কাছে, বুঝলে বাবা? চাচা সত্যি তোমার জোর আছে, তোমার ছেলে আলেম হলি বিশাল জোর আলেম হবে। কোথায় কোথায় বাস করতে যায় বলো দেখি একবার, নামটা শুনি। আপনার ছেলে পৃথিবীর বাইরে বাস করতে যাবে। পৃথিবীর বাইরে? পৃথিবীর কোন পৃথিবী? কোন পৃথিবী? একটাই তো পৃথিবী ঘুরছি আমি শুধু। ও চাচা আমি আমার ভুলে গেছি, চান মাফ করো চাচা। চাচা আমার ছেলে বাংলাদেশে বাস করতে যায়। বাংলাদেশে? বাংলাদেশে কোথায়? চাচা আমি চোখ করেন, আমি পরে বলবো আমি চাচা, পরে পরে। প্যারালাইসিস ঘটে তাহলে কি হবে? প্যারালাইসিস ঘটনাটা ও প্যারালাইসিস আবার নাকি আকাশে হাঁড়ি? আকাশে ঘরে তুমি এই কথা কারোর সব বলে তো এরকম এরকম। আমি চাচা ওই ওই মূর্খটা জিজ্ঞেস করেন দেখি ওর বাড়ি কোথায়। বাড়ি কোথায় তোমার বাড়ি? আমার বাড়ি শিয়ালদা। শিয়ালদা? শিয়ালদা কোন দিক? কোথায় কোথায়? তাহলে স্যার আপনার কি কোনো ছেলে ফেলে আছে স্যার? এই একটা ছেলে আছে। বেশ এখন ছেলে করছো বেশ, তোমার তো ছেলে বলবে না আসতে জীবনে, এটা কে মূর্খ মাল? কিছু পান্না বলে বিসমিল্লাহ মান আহাম, এটা কোনো দোয়া হলো? তাহলে স্যার তা আপনি তো আমাদের বলছেন আমার বিয়ে হয়নি, তা ছেলে করতে গেল বলি শোনো হুজুর। হ্যাঁ বলো বলো। এখন আমি পানি জজ করবো যাচ্ছিলাম। কোথায় কোথায় কোথায়? মানে সমুদ্রই। বাড়িওয়ালা খাবো তো ঘন্টার ঘ্যাট একদম শিখে যাবে একদম। চাচা তাহলে কি হবে চাচা? ওর বাড়ি কোথায় জিজ্ঞেস করেন, জিজ্ঞেস করেন কোথায় বাড়ি কোথায়? আমার বাড়ি শিয়ালদা। শিয়ালদা কোন দিক? তালদি থেকে ট্রেন ধরে শিয়ালদা। শিয়ালদা তুমি চাচা আমিও জিজ্ঞেস করেন ট্রেনে কোন দিক থেকে উঠতে হয়? কোন দিক থেকে ওঠে? কোন দিক থেকে? কেন সামনে থেকে উঠে ধাক্কা খেয়ে পড়ে যাবেন। আমি তাহলে বাড়ি যান কোন দিক থেকে? মানে ওই ট্রেনের সামনে থেকে উড়ে গিয়ে পুরো আর বাড়ির ছাদে পড়বেন গে। ও বলবে না তুমি, তুমি যখন এরা ধাক্কা খেলে তো লোক মরে যায়, তো তুমি কি করে উঠছো সাথে উঠে ঘুরবে? এরকম কথা বলবে না তুমি, তোমার একটা এরম ভাই মা এরম ভাবে তুই তো যাও তুমি বেশি চাচা। ওরকম ছোটদের ছোটদের ভালোবাসতে হয় মারতে নেই, তা তুমি আর ক্ষমা করো চাচা। আচ্ছা আচ্ছা স্যার আপনি বলছেন আপনি পানি জাহাজ করে যাচ্ছেন, তা কোথায় যাচ্ছেন বলে বলে তার বলেন বলে কি 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 আরেকবার বলেন কি বলছেন? আপনি সেই পানি জাহাজ করে যাচ্ছিলেন কোথায় কোথায়? শোনেন আমি বলছি যাচ্ছি কি স্পিরিট যাচ্ছি কি বলবো, জাতি জাতি একটা একটুকুনি ছেলে পানি ধরে বসে। আমি বলি এক হচ্ছি তো বাড়ি কোথায় রে? কি পানি নিচে ঘর হয় তুমি? আমি শোনাচ্ছ আমার তুমি মারবে একটা মারি একদম। আরে চাচা আপনি তো শোনেন, আপনি হেসে গড়কে যাবেন বলে কি না? শোন চাচা তুই এটা শুনো শোনো 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 চাচা বলো দেখি বলো বলো। তারপরে আমি ওই ছেলেটাকে জিজ্ঞেস করছি বলি এক হচ্ছি তোর বাড়ি কোথায় রে? বলে কি না পানির নিচে। তো ভাত খাইনি ভাত? আমি বলি আমি বলি তোর বাপ মানি বলে জান নে। আমি বলি তুই ভাত রাত খাস নে বলে আমার মা আব্বা ভাত টুকরা সব রেখে গেছে, আমি ভাতটা ফেল দিস আর তোর ঘরটা খেয়ে নিস। কি চাচা তুমি শোনো চাচা তুমি এসব কথা বলবে না, ভালো করে দিচ্ছি তো একটু মারবে একটা মান মেরে দেবে একদম। আমি পুরো মানে যাতে হাত মানে তুমি এসব আমার জ্বালাচ্ছে কেন কান মাথা? তুমি তো দূরাতে ওই ওদের বাড়ি চলে যাও গিয়ে শুধু শুধু থাকো যাও। তুমি তো নাকি এই পাইলট হবে, পাইলট তো হেরে যাচ্ছে এখন, পাইলট প্যারালাইজ করতে হয়েছে বাবা। চাচা আমার তুমি এসব নান করবে না, এক কামড়ে একদম মেরে দেবে একদম মেরে দেবে একদম। চাচা তাহলে আপনার সেতালি কি হবে চাচা? হাক কিছু হাক কিছু মাওলানা হাক কিছু। চাচা আপনি কি বলছো? আপনি হাক্কানি ফাক্কানি সব বলতে পারবেন, আপনি বলতে পারেন হাক্কি ফে কি বলছো সব? বলে আমার ছেলে আলেম হবে আলেম। আর ওই তাহলে সেই পানি নিয়ে ছেলেটা ঘুরে পেস্তা কি করছে বা জিজ্ঞেস করেন দেখি। তা বলেন বলেন দেখি বলে বলো 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 বলো। তারপরে আমি বলি তুই আমার সাথে যাবি বলে কি না? না আমি বলি তুই যাবি নে ও ধরি নে পানি জসে বসে ভূ করছে
হয়ে চলে গেছি। তুমি এসব কথা বলতে ভান করছি না তোমার, একটা মার মেরে দেবো একদম একদম। তুমি এসব কথা বলবে না একদম। তুমি পাইলটদের পানির উপরে যাচ্ছে তুমি শেখাচ্ছ আমার, আর বুড়ো মানুষ বলে তুমি যা বলছো তা করছো, আমি বলবো না মালি বলে দেবো একদম। তুমি এসব কথা বলবে না কিন্তু এসব কথা লেবে দিতে বলে একটা মানি নাই মেরে দেবো একদম। আমি বুড়ো হয়েছি না বুড়ো সে, আমি অত সহজে বুড়ো না গো, আমি একটু দেখাই অনেক কথা বলেছেন আর কথা বলতে নিয়েছে, এত কথা বললে কী হবে? তাহলে আপনাদের কাতারে সবাই হেসেছে, তাহলে আপনার কাতারে আর কথা অশোক পেলে পড়তে হবে, তাহলে পড়ো। তুমি একা পড়বে, তুমি হেডমাস্টারের মতন তো তুমি বলে আমি প্যারালাইজ আছি, প্যারালাইজ মানে চাচা আপনার বকেন না, আপনি চুপ করেন, আপনি চুপ করেন, তাহলে আর কথা পড়ো পড়ো। তাহলে আল্লাহ তোমাকে নিশ্চয়ই ক্ষমা করে দেবে। আল্লাহ তুমি এরকম যে আমার ভুষ দিয়েছো, আমি ছোটাই তো আমি গরিব সরিব মানুষ হতে পারি, আমার ছেলে মারলানা হয়ে গেছে, চুপ কর থাক হুজুর। আমি একটা কথা বলবো, একটা শুনতে পাচ্ছ তো? একটা কথা বলছি, তুমি আমার এই যে এখন তো এনেছো আমি বহুত আটটি বানাচ্ছি বলে আমার ছেলে প্যারালাইজ হয়, প্যারালাইজ প্যারালাইজ চাচা উচ্চারণ করতে পার না চাচা। আমি শোনো চাচা, আর অনেক বকে চাচা, আর বকতে নেই, আল্লাহ তোমাদের নিশ্চয়ই ক্ষমা করে দেবে। সকলে আমাদের জন্য দোয়া করবে। আমিন আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম।